আজকে আমরা দেখব আরও একটি প্রশ্ন তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের প্রশ্ন নবম শ্রেণী ইতিহাস যেখানে পূর্ণমা নব্বই সময় রয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ একগুণ কুড়ি অসামের সূত্রপাত গ্রন্থটি লেখক উত্তর আবেসিয়েস ছিলেন একজন উদারপন্থী গিলোটিন হলো একটি অস্ত্র কোড নেপোলিয়ানের ধারার সংখ্যা বাইশশো সাতাশিটি নেলসন ছিলেন ব্রিটিশ সেনাপতি স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবন জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হল রাষ্ট্র এখানে অ্যারিস্টোটলের উক্তি পরের প্রশ্ন দেখো রক্ত লোহনীতির প্রয়োগ করেছিল বিসমার্ক প্রথম নিকোলাস ছিলেন রাশিয়ার জার রেলিং ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট ইংল্যান্ডের বস্ত্রশিল্পের শহর লন্ডন সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্য সাগর লোহিত সাগরকে গেগরি রাজপুটিন ছিলেন একজন ভণ্ড একজন সন্ন্যাসী পরের প্রশ্ন ফ্যাকলিং ডিলানো রুজফেল্ড ছিলেন আমেরিকার প্রধানমন্ত্রী টবরুক ছিলেন ইটালির উপনিবেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াইতে জড়িয়ে পড়ে রাশিয়া ও আমেরিকা জাতিসংঘের জন্মলগ্নের সদস্য সংখ্যা বিয়াল্লিশটি সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে নেপোলিয়ান প্রথমবার নির্বাসিত হন এলবা পাল পালহারবার ছিল একটি বন্দর দেখো এরপরে একগুণ ষোলো রয়েছে আমাদের এখানে রয়েছে এসিকিউটাইপ টাইপ প্রশ্নপত্র একটু নিচে চলে যাব যেখানে রয়েছে দেখো মিথ্যা ধর্মী প্রশ্ন এরপরে কিন্তু একটা ম্যাচ রয়েছে অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে ক্ষতম্ভ মিল করও দেখে নাও প্রশ্নপত্রটি কেমন রয়েছে একবার চলে যাব একটু নিচে যেখানে শূন্যস্থান ধর্মী প্রশ্ন সেই শূন্যস্থানের প্রশ্নের নিচে রয়েছে ব্যাখ্যা ধর্মী প্রশ্ন অবশ্যই দেখবে কোন কোন প্রশ্নপত্র খুবই গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষা পর্বের জন্য একটু নিচে চলে যাব যেখানে আমাদের অন্তিম পেজ রয়েছে বিভাগ গতে দেখব কি কী প্রশ্নগুলো রয়েছে দেখো এখানে কিন্তু দু নাম্বারের এগারোটি প্রশ্ন করতে হবে টোটাল রয়েছে বাইশ নাম্বার এছাড়াও যে প্রশ্নপত্র রয়েছে বিভাগ ঘতে প্রশ্ন চার গুণ ছয় মানে চার নাম্বার করে প্রতিটি প্রশ্নপত্র এর পরের যে প্রশ্নপত্র রয়েছে বিভাগ ওতে প্রশ্ন তোমাদের জন্য আট মার্কের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরা হয়ে রয়েছে আজকে দেখছিলাম নবম শ্রেণী হিস্ট্রি থার্ড ইউনিট